দেশে 32 দিনের ডিজেল মজুত আছে, তিন দিনের মধ্যে আসছে, আরও তিন দিনের পরিমাণ চাহিদার সমপরিমাণ, ফলে জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বিপিসি চেয়ারম্যান জানান, আগামী ছ মাসের আমদানিও নিশ্চিত করা হয়েছে। তার দাবি, কোনো পাম্পে কম জ্বালানি তেল দেওয়ার সিদ্ধান্ত হয়নি। দেশে ব্যবহৃত জ্বালানির বড় অংশই ডিজেল, যার চার ভাগের তিন ভাগই ব্যবহৃত হয় পরিবহন ও কৃষি খাতে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে দৈনিক এই জ্বালানির দরকার হয় 13 থেকে 14 হাজার টন। সার্বিক পরিস্থিতি নিয়ে জানানো হয়, বর্তমানে ডিজেলের মজুদ আছে 4,32,000 টনের মতো। ব্যবহার না কমিয়ে যা দিয়ে চালানো সম্ভব অন্তত 32 দিন। কেবল তাই নয়, অন্যান্য জ্বালানিও রয়েছে সন্তোষজনক অবস্থানে, ফলে এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও জানান তিনি। ডিজেল 32 দিন, মানে 32 দিন মিনিমাম আরও 4-5 লক্ষ মেট্রিক টন এর মধ্যে যোগ হয়ে যাবে। চক্রাকার বিষয়টি এমনভাবে চলে যে আলটিমেটলি আমাদের এখানে কখনো সংকট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমি 6 মাসের জন্য আমার পুরো আমদানি শিডিউল কনফার্ম করা আছে। বিপিসি জানায়, বিশ্ববাজারে দাম নিয়ে চাপে থাকলেও আমদানি ব্যাহত হয়নি কখনোই। এমনকি 6 মাস করে বছরে 2 পর্যায়ে আমদানির যে পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন ধরে, ছেদ পড়েনি সেখানেও। চলমান ডলার সংকট নিয়ে তিনি জানান, অন্তত 7 থেকে 8টি উৎস থেকে আমদানি হয় জ্বালানি তেল, আর সব ধরনের অর্থ আদান প্রদান হয় সরকারিভাবে। জানান, আগামী 6 মাসের আমদানিও নিশ্চিত করা হয়েছে এরই মধ্যে। বিবিসির জীবনে এটা বলতে পারেন রেকারিং সিনারিও, অতএব আমার জানা আছে হোয়াট আর দি অপশন, আমি আমার চ্যালেঞ্জগুলোকে মানে বাইপাস করা যায়। ডিজেল ভিত্তিক কেন্দ্র বন্ধ করার পর ব্যবহার কমেছে কিনা এমন প্রশ্নের জবাবে সংস্থার চেয়ারম্যান জানান, তা বোঝা যাবে বছর শেষে। এছাড়া পাম্পগুলোতে সরবরাহ কমানো হয়েছে কিনা দেন সেই ব্যাখ্যাও। সুযোগের সুযোগ মানে অনেকে মানে কি বলবো এটাকে অসৎ ব্যবহার করতে চায়, সেরকম বিষয় থাকলে এটা নিয়ে আমার কিছু করে না। আমরা অলরেডি আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন ওদেরকে বলেছি, যারা এই ধরনের নিজের উদ্যোগে কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করবে, এটা বিপিসির সিদ্ধান্ত না, সরকারের সিদ্ধান্ত না, অতএব আইনগত ব্যবস্থা যাওয়া না নিতে হবে। বিপিসি জানায়, সংস্থার অধীনে বাস্তবায়িত হওয়া প্রকল্পগুলোতেও ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে অন্তত 25%। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রতিদিন 1 ঘন্টা করে লোডশেডিংয়ের কথা থাকলেও প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ থাকছে না ঘন্টার পর ঘন্টা। কোথাও কোথাও আছে রোজ 8 থেকে 9 ঘন্টা লোডশেডিংয়ের অভিযোগ। তবে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর দাবি, দৈনিক যে বরাদ্দ তা বণ্টন হচ্ছে সমহারে। একদিকে খরতাপ, অন্যদিকে ঘরে নেই বিদ্যুৎ, তাই হাত পাখায় ভরসা পল্লী বিদ্যুতের আওতায় ঝিনাইদহের প্রত্যন্ত এই গ্রামে। সরকারি শিডিউল অনুযায়ী এখানে হয় না লোডশেডিং। গ্রামবাসীর অভিযোগ, দিনে বিদ্যুৎ থাকছে না 8 থেকে 9 ঘন্টা। মানুষ এদিকে বাড়ি কারেন্ট থাকছে না, গরমে মানুষ গাছতলায় বসে আছে, চাষিদের খুব দুরবস্থা। এইবারে বৃষ্টির পানি নেই, যার কারণে মনে করেন বিরাট সমস্যা আছে। ওই মাঠে পানি জাতি জাতি কারেন্ট চলে যাচ্ছে, আবার দিতে হচ্ছে। পাশের জেলা যশোরের ওজোপাটিকর এলাকায় শিডিউল অনুযায়ী লোডশেডিং হলেও যেখানে রয়েছে পল্লী বিদ্যুতের সংযোগ সেখানে শিডিউল মানা হয় না একেবারেই। পেপারে যেটা লিখছিল যে 1 ঘন্টা করে অফ দিবে, কিন্তু 1 ঘন্টার পরিবর্তে 3 ঘন্টা 4 ঘন্টা করে অফ দিচ্ছে। এই যে মনে করেন যে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পাখা টানতে হচ্ছে। উত্তরাঞ্চলে পল্লী বিদ্যুতের সংযুক্ত এলাকাগুলোতেও লোডশেডিংয়ের বাধা ধরার সময় নেই। এতে সবচেয়ে দুর্ভোগে বিদ্যুৎ নির্ভর শিল্প প্রতিষ্ঠান। ভোল্ট স্টেবিলাইজার এসব নষ্ট হয়ে যাচ্ছে, এর জন্য মোটর পুড়িয়ে যাচ্ছে, অনেক ভোল্টেজের আপ ডাউন করতেছে। সন্ধ্যা হলে কারেন্ট থাকে না, জেনারেটর দিয়ে মেশিন বন্ধ করিয়ে থাকা লাগে। বগুড়া কিংবা গাজীপুরেও পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে একই চিত্রই দেখা মেলে। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে দাবি করে নিজেদের অসহায়ত্বই প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। আসলে বিদ্যুতের ব্যবহার সম্পর্কে ব্যবহার এবং উৎপাদনের সামঞ্জস্যটা পূর্ব থেকে নির্ধারণ করা কঠিন। আমরা প্রতিদিনই গ্রিডকে বলে থাকি আজকে আমাদের এত বিদ্যুৎ দরকার। গ্রিড আবার NLDC থেকে, অর্থাৎ জাতীয় পর্যায়ের যেখানে ডিসপ্যাচ সেন্টার আছে সেখান থেকে বিদ্যুৎ পায়। উৎপাদন না হলে তার অভিযোগ দিতে পারবে না। সরকার যেভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আসলে ওইভাবে আমরা চাহিদা পাচ্ছি, চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ পাচ্ছি না, যে কারণে আমাদের তো আরও সমস্যা হচ্ছে আর কি। গ্রাহকদেরকে বোঝানো আরও কঠিন হয়ে যাচ্ছে আর কি। কিন্তু সরকার বলছে 1 ঘন্টা করে, তা আপনারা দিচ্ছেন 10 ঘন্টা, 6 ঘন্টা থেকে 10 ঘন্টা করে। দেশে এখন প্রায় 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও করা যাচ্ছে অর্ধেকের মতো। মাফতুহা মিলি, চ্যানেল 24।
বাংলাদেশ যেন সংকটে না পড়ে সেজন্য আগাম পদক্ষেপ নিয়েছে সরকার। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সামনে রেখে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উপরে যেন আঘাত না আসে সেজন্য আমরা কিছু আগাম পরিকল্পনা নিয়েছি, পদক্ষেপ নিয়েছি। এটাকে অনেকেই দেশবিরোধী যারা রাজনীতি করে তারা এটাকে সংকট বলছে। আসলে বাংলার মানুষ যেন ভবিষ্যতে সংকটে না পড়ে সেই ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। ফেরার টিকিট না পেয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানতে সরাসরি যোগ দিচ্ছেন আবরার শাহির। আবরার, আপনি দেখতে পাচ্ছেন এখানে পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার তিনি এখানে পৌঁছেছেন এবং শিক্ষার্থীদের ঠান্ডা করার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন যে রেলের নিরাপত্তা কর্মীরা তাদের গায়ে হাত দিয়েছে। এখন পর্যন্ত রেল স্টেশনের যে রেললাইন, সে রেললাইনে কিন্তু কয়েকজন শিক্ষার্থী শুয়ে পড়েছেন। তাদের যে দাবি, তারা টিকিট কেটে ট্রেনে উঠতে পারেননি। আমি ট্রেনটাকে যদি একটু দেখাই, আপনি দেখতে পাবেন যে এখানে চারটার সময় যে ট্রেনটা ছেড়ে যাওয়ার কথা সে ট্রেনটা কিন্তু এখনো এখান থেকে ছেড়ে যায়নি। এখন কিন্তু প্রায় 5:30 বাজে। তো এই অতিরিক্ত পরিমাণে শিক্ষার্থীর চাপ হওয়াতে আসলে ট্রেনের ভেতরে পুরোটা ভর্তি, কেউ উঠতে পারছে না। তাদের দাবি যে একটু অতিরিক্ত বগি এখানে দেয়া হোক। কিছুক্ষণ আগে ধাক্কাধাক্কিও এখানে হয়েছে রেল নিরাপত্তা কর্মীদের সাথে, উত্তেজিত রয়েছে এখন পর্যন্ত শিক্ষার্থীরা। আপনি দেখতে পাচ্ছেন রেলের যে অতিরিক্ত যে রেলের যে জিএম আছেন এখানে অসীম কুমার তালুকদার, তিনি এখন পর্যন্ত এখানে তাদের নিবৃত করার চেষ্টা করছেন। পুলিশের অতিরিক্ত বাহিনী এখানে রয়েছে, র্যাবের অতিরিক্ত বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। তবে রেল স্টেশন ছেড়ে তারা কিন্তু এখান থেকে যেতে চাইছেন না। বলিয়া থানার কর্মকর্তা এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বলিয়া থানার পুলিশের অতিরিক্ত কর্মকর্তা এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় চলছে এখন পর্যন্ত। যেটা দেখতে পাচ্ছি একজন সংবাদকর্মীও আহত হয়েছেন, এরই মধ্যে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে পুলিশ এবং যারা রয়েছেন অতিরিক্ত নিরাপত্তা কর্মীরা, তারা সবাইকে আসলে দূরে সরে যেতে বলছেন, রেল স্টেশনটি ছেড়ে দেওয়ার কথা বলছেন, রেল লাইনটি ছেড়ে দেওয়ার কথা বলছেন। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন কিন্তু কিছুক্ষণ আগে ছেড়েছিল, মাত্র ফিট কয়েক যাওয়ার পরে আবার তারা ট্রেনটি এখানে আটকে রয়েছে এখন পর্যন্ত। আহত একজন সংবাদকর্মীকে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়া যারা রেলের লাইনের উপরে এবং তাদের মূল যে দাবি যে অতিরিক্ত একটি বগি দিতে হবে ঢাকা পর্যন্ত রাজশাহী থেকে, আজকে যে কটি ট্রেন রয়েছিল তার আরও দুটি ট্রেন আছে রাত্রে, সেগুলো যেতে পারে এখান থেকে। তবে ট্রেনটি আটকে রাখার ফলে কিছুটা জ্যাম তৈরি হয়েছে, এখন শিডিউল বিপর্যয় হয়েছে। এখন শিক্ষার্থীদের অভিযোগ, তাদের কাটা টিকিটে তারা যদি সিটে পড়ে বসে না যেতে পারে তাহলে আসলে তারা কিভাবে যাবে। মূলত এই দাবি নিয়ে প্রায় ঘণ্টাখানেক থেকে এই শিক্ষার্থীরা আপনাকে ধন্যবাদ দর্শক। ট্রেনের টিকিট, ফেরার টিকিট না পেয়ে পদ্মা এক্সপ্রেস আটকিয়ে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা, সেই বিষয়টি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবরার শাহির। অন্যান্য প্রসঙ্গ, অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের বরখাস্ত অধি প্রদীপ কুমার দাসকে 20 বছর ও তার স্ত্রী চুমকি কারণকে 21 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ এ রায় দেন। জরিমানায় বলা হয়েছে জরিমানা করা হয়েছে তাদেরকে 4 কোটি টাকা এবং নির্দেশ দেওয়া হয়েছে সব সম্পত্তি বাজেয়াপ্তের। পর্যবেক্ষণে সতর্ক করেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদেরও। জনাকীর্ণ আদালত কক্ষ, যেখানে আসামি বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকিকরণকে হাজিরে 10 মিনিটের মধ্যে ঘোষণা করা হয় তাদের অবৈধ সম্পদ অর্জন মামলার রায়। রায়ে 2,35,98,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত ও 49,58,000 টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে প্রদীপকে 20 বছর এবং চুমকিকে দেয়া হয় 21 বছরের কারাদণ্ড। 4টি ধারায় তাদের এই সাজা দেওয়া হয়। আসামি চুমকিকরণকে টোটাল 4 ধারায় 21 বছরের সশ্রম কারাদণ্ড এবং 4 কোটি
11 লক্ষ টাকার উপরে আপনার সে শাস্তি দিয়েছে। আসামি প্রদীপ কুমার দাসকে চারধারায় মিলিয়ে আপনার 20 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একই পরিমাণ জরিমানা করা হয়েছে এবং তাদের স্থাবর স্থাবর সমস্ত সম্পদ বাজেয়াপ্তির আদেশ দিয়েছেন মাননীয় আদালত। পর্যবেক্ষণে আদালত বলেন, অবৈধভাবে অর্জিত সম্পদ জায়েজ করতে প্রদীপ তার স্ত্রীকে ভুয়ো ব্যবসায়ী বানিয়েছেন, করেছেন ক্ষমতার অপব্যবহার। পর্যবেক্ষণে অন্য সরকারি কর্মকর্তাদেরও পদের অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনে সতর্ক করেন আদালত। তার স্ত্রী একজন গৃহবধূ হিসাবে তার স্বামীকে এই সমস্ত অবৈধ কর্মকে সহায়তা করেছে। এক্ষেত্রে উদাহরণ হয়ে থাকবে যে কোনো কেউ অন্তত এই ধরনের অপরাধ ঘুষ দুর্নীতির ক্ষেত্রে সজাগ থাকবে। তবে এই রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে যাবার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আমরা হয়তো সেই জাজমেন্টের প্রফিটটা পেলে এটার অবজারভেশনটা দেখে আমরা অসন্তুষ্ট এই রায়ে আমরা সংক্ষুব্ধ আমরা উচ্চতর আদালতে মহামান্য হাইকোর্টে এর বিরুদ্ধে আপিল করি। প্রদীপ ও চুমকির বিরুদ্ধে দুদক এই মামলাটি করে 2020 সালের 23 আগস্ট। 11 বছরের 15ই ডিসেম্বর শুরু হয় মামলার বিচার। সব মিলে সাক্ষ্য নেওয়া হয় 24 জনের। এর আগে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পান প্রদীপ। রায় ঘোষণার সময় আদালতে স্বামী স্ত্রী দুজনই ছিলেন নির্লিপ্ত। দেশের জন্য কোনো ওষি তৈরি না হয়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যার নেপথ্যে কারণ হচ্ছে ছিনতাই, এমনটাই ধারণা পুলিশের। আটক তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ, জব্দ করা হয়েছে খুনে ব্যবহৃত ছুরিও। আর নিরাপত্তা দাবিতে ক্যাম্পাসে আজও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল হত্যায় আটক কামরুল, আবুল ও হাসানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বুধবার দুপুরে কামরুলের জবানবন্দি অনুসারে তার বাসা থেকে জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি, উদ্ধার করা হয় বুলবুলের মোবাইল ফোন। পুলিশের ধারণা হত্যার নেপথ্যে রয়েছে ছিনতাই, জব্দ করা ছুরি দিয়েই তাকে খুন করা হয়েছে। গাজীকালী টিলার পার্শ্ববর্তী বিশ্ববিদ্যালয়ের প্রাচীর লাগোয়া কামরুল হোসেনের বাড়িতে যায়, সেখানে সে নিজ হাতে ঘটনায় ব্যবহৃত চাকু এবং মোবাইল ফোনটি, ভিকটিমের ছিনতাইকৃত মোবাইল ফোনটি তিনি বের করে দেন। তো ঘটনাটিকে আমরা একটি নিছক ছিনতাইয়ের ঘটনা হিসেবে আমরা এই পর্যন্ত তদন্তে পেয়েছি। বুলবুল হত্যায় জড়িতদের গ্রেপ্তারে স্বস্তি জানিয়েছেন শিক্ষার্থীরা, তবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেন তারা। উপাচার্যের আশ্বাস, ক্যাম্পাসের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই পুরো যে আমাদের সিসি ক্যামেরা আপনার ইয়েতে আমাদের যে সীমানা প্রাচীর আছে ওসব জায়গায় যেন আমরা বসাতে পারি, তারপরে আমরা নিরাপত্তা যাতে জোরদার করতে পারি। আমরা এই ব্যাপারে আমি আমাদের যে প্রিয় ছাত্র যারা আছেন, আমাদের শিক্ষার্থী, তাদের কাছ থেকে আমরা সহযোগিতা চাই। কারণ আমরা এই যে কতগুলো জায়গা আছে যেখানে আমি নিজেও আপনার ওই জায়গাগুলোতে আপনার অনেক সময় আমরা ওখানে যেতে পারি না বা রিচ করতে পারি না বা ইয়ে, তো ওইসব জায়গা আমরা যেখানে আমাদের কতগুলো নির্দেশনা আছে তো ওই নির্দেশনা যেন শিক্ষার্থীরা মেনে চলেন। বুলবুল হত্যার বিচার চেয়ে নিজ এলাকা নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সজল ছত্রি, চ্যানেল 24, সিলেট। বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব করলেন এক মা। অভিযোগ, সদর হাসপাতালে চিকিৎসক ছিল না আর বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি নেয়নি। নবজাতক আশঙ্কামুক্ত হলো, মায়ের অবস্থা সংকটাপন্ন। প্রসব বেদনা নিয়ে মঙ্গলবার সকালে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হন রিমা নামে এক প্রসূতি। চিকিৎসকরা জানান, ব্যথা আরও তীব্র হলেই অপারেশন থিয়েটারে নেওয়া হবে। সন্ধ্যায় যখন ব্যথা তীব্র হয় তখন হাসপাতালে কোনো চিকিৎসকই ছিলেন না। নার্সরা পরামর্শ দেন আলরাজি নামে একটি প্রাইভেট ক্লিনিকে নেয়ার। দ্রুত সেখানে নিলে জানতে পারেন সেখানেও তখন কোনো গাইনি চিকিৎসক নেই। এবার তাদের পরামর্শ দেওয়া হয় পাশের শেফা ক্লিনিকে ভর্তি করানোর। উপায় না দেখে সেখানে যান ওই প্রসূতি, কিন্তু পরিস্থিতির কোনো বদলি হয়নি। এই ক্লিনিকেও নেই চিকিৎসক। শেষে মধ্যরাতে সড়কের পাশেই সন্তান জন্ম দেন ওই নারী। ডাক্তারে কোনো মেয়ের কোনো ইচি করে না। ওটিতে নেওয়ার পর এইবার এরা চেক করে দেখিয়া কাজটা ঠিক আছে, এক দেড় ঘন্টা আটান, তারপর আমরা দেখবো। পর আমরা কইতেছি যে আমরা আলো বই থাকবো না, আপনার কী কন আমাকে বললে দেন, এই কয় না আপনার থাকেন দেখি চেষ্টা করে, আমরা পারিনি। একজন মা তার সন্তান প্রসবের ক্ষেত্রে হাসপাতাল থেকে বঞ্চিত হলো, সেখান থেকে বিভিন্ন ক্লিনিকে এলো,
ক্লিনিকেও সে সেবা পেল না। পরে দেখা গেল যে একটি গ্রেজে তার সন্তান প্রসব হলো। রিমা ও তার নবজাতকের অবস্থা সংকটাপন্ন হলে তাদের নেওয়া হয় বরিশাল শেরেবাংলা মেডিকেলে। ওই দিন সন্ধ্যায় বরগুনা সদর হাসপাতালে ডিউটি রোস্টারের যে চিকিৎসকের নাম রয়েছে তার কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, ওই সময় তার ডিউটি শেষ হয়ে গিয়েছিল। স্বাভাবিক ডেলিভারি সম্ভব না, হয়তো সিজার লাগতে পারে, আপনাদেরকে অন্য জায়গায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারপর দায়িত্বরত সিস্টাররা ওই রোগীকে উন্নতর ভালো চিকিৎসার জন্য পরামর্শ দেয়। এ ঘটনায় হাসপাতালের গাফলতি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ডিউটিন বিতরণ করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। 100 পরিবারের হাতে এক বান্ডিল করে ডিউটিন ও 4,000 টাকা দেওয়া হয়েছে। এ সময় ব্যাংকটির রাজশাহী অঞ্চলের প্রধান ও রংপুর শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। দর্শক, এ ছিল দেশ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।